সূর্যগ্রহণ 2023 চলতি মাসে প্রথম সূর্যগ্রহণ, সাবধান, সমস্যায় জেরবার হতে পারেন এই সব রাশির জাতক জাতিকারা। তো চলতি মাসেই কবে 2023 সালের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে এবং এই সূর্যগ্রহণ কবে কখন কোথায় কোথায় থেকে দেখা যাবে, এই সূর্যগ্রহণ কি ভারত ও বাংলাদেশ থেকে দেখা যাবে এবং এই সূর্যগ্রহণ টানা কতক্ষণ ধরে চলবে, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে, সঙ্গে থাকুন। আর এমনই প্রতিদিনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আর আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন বিস্তারিত কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। চলতি বছরে সব মিলিয়ে মোট 4টি গ্রহণ ঘটতে চলেছে, এর মধ্যে থাকবে 2টি সূর্যগ্রহণ এবং 2টি চন্দ্রগ্রহণ। তবে এবছরে প্রথম ঘটবে সূর্যগ্রহণ, 2023 সালের প্রথম সূর্যগ্রহণটি হতে চলেছে এপ্রিল মাসেই, আর এর ঠিক 15 দিন পর অর্থাৎ মে মাসে ঘটবে বছরের প্রথম চন্দ্রগ্রহণটি। আসলে সূর্য আর পৃথিবীর মাঝে চাঁদ এসে পড়লে তখনই সূর্যগ্রহণ হয়। পৃথিবী থেকে মনে হয় সূর্য যেন চাঁদের আড়ালে লুকিয়ে পড়েছে, যার ফলে কিছুটা সময়ের জন্য আঁধার নেমে আসে। সূর্যগ্রহণের দিনক্ষণ আগামী 20 এপ্রিল 2023 তারিখে হতে চলেছে বছরের প্রথম সূর্যগ্রহণ। সকাল 7টা 45 মিনিট থেকে দুপুর 12টা 29 মিনিট পর্যন্ত স্থায়ী হবে এই সূর্যগ্রহণ। যদিও ভারত থেকে সূর্যগ্রহণ দৃশ্যমান হবে না, তবে অস্ট্রেলিয়া, ভারত মহাসাগরীয়, দক্ষিণ এশিয়া, প্রশান্ত মহাসাগর ও পূর্ব এশিয়া থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে। সূতক সময়কাল এবং সূর্যগ্রহণের প্রভাব, যেহেতু ভারত থেকে সূর্যগ্রহণ দেখা যাবে না তাই এর সূতক কালও বৈধ হবে না, তবে সমস্ত রাশির জীবনেই একটি প্রভাব ফেলতে পারে। তবে কয়েকটি রাশির জন্য বছরের প্রথম সূর্যগ্রহণটা একেবারেই ভালো ফলদায়ক হবে না। তো এই ছিল এখনকার মতো খবর, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ধন্যবাদ।